আপনি যদি আপনার বাড়িতে এসি বসান, তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার মিটারে লোড বাড়াতে হবে। আমি এই লোড বাড়ানো নিয়ে ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপনি এসি নিয়েছেন, লোড বাড়াবেন কি না এবং কত লোড আপনাকে বাড়াতে হবে, এবং আপনার কিছুটা লোড দেওয়া রয়েছে, তাহলে কি আপনার লোড বাড়াতে হবে? তো সেই সব প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। কারণ আপনি যদি বাড়িতে এসি বসান, তো এই জিনিসটা শিওর যে আপনাকে অবশ্যই অবশ্যই লোড বাড়াতে হবে। আর আপনি যদি লোড না বাড়ান, তো সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনার লক্ষ টাকার কিন্তু ফাইন হতে পারে, কারণ আপনার মিটারে লোড বাড়ানো অত্যন্ত দরকার। তো লোড আপনি কতটা বাড়াবেন, আদৌ আপনার লোড বাড়াতে হবে কি না, সেটি আপনি কিভাবে চেক করবেন? তো সেটি চেক করার জন্য আপনাকে WBSEDCL-এর মানে পশ্চিমবঙ্গের যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের ওয়েবসাইট রয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউটর কোম্পানি লিমিটেড, এখানে ওয়েবসাইটটিতে আপনাকে চলে আসতে হবে, WBSEDCL.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিই, আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন। তো আগের ভিডিওতে আমি অ্যাপ্লিকেশন দেখিয়েছিলাম যে আপনারা কীভাবে লোড বাড়াবেন। আপনারা যদি সেই ভিডিও না দেখে থাকেন, তো সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিই, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। এই ওয়েবসাইটটি আপনাকে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে অথবা গুগল ক্রোম ব্রাউজারে খুলে নিতে হবে। ওয়েবসাইটে খোলার পরে আপনারা এরকম একটি হোম পেজ দেখতে পাবেন, এবং এদিকেই দেখুন, এই যে ডান দিকে কতগুলো অপশান রয়েছে, এর মধ্যেই আপনি যে অপশানটিতে আপনাকে যেতে হবে, এই যে আপনারা দেখতেছেন অ্যাপ্লাই নিউ কানেকশান, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই বাঁদিকে দেখুন কতগুলো অপশান রয়েছে, এই দেখতে পাচ্ছেন এখানে অপশানগুলো দেওয়া রয়েছে। এরই মধ্যে এই দেখতে পাচ্ছেন কোটেশন ক্যালকুলেটর, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কোটেশনের যে ক্যালকুলেটর সেটি আমাদের সামনে খুলে গেল। এখান থেকে আপনাকে দেখে নিতে হবে যে আপনার বাড়িতে যা যা জিনিস ইউজ হচ্ছে, কারো বাড়িতে দুটি বাল্ব ইউজ হচ্ছে, দুটি রড ইউজ হচ্ছে, অথবা কারো বাড়িতে দুটো ফ্যান ইউজ হচ্ছে। অনেকে এভাবে কমেন্ট করছেন যে আপনার বাড়িতে দুটো ফ্যান রয়েছে, একটি বাল্ব রয়েছে, একটি ইনভার্টার রয়েছে, তা আপনার কি আদৌ লোড বাড়াতে হবে কি না। তো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনাদের লোড বাড়াতে হবে কি না। তো আপনার বাড়িতে যেগুলো জিনিস ইউজ হচ্ছে সেগুলোর নাম আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই যে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এরকমভাবে লিস্ট পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন যা যা আপনারা বাড়িতে ইউজ করেন। এখানে প্রচুর অপশান রয়েছে, CLF বাল্ব রয়েছে, রেগুলার ল্যাম্প রয়েছে, টিউবলাইট রয়েছে, আয়রন রয়েছে, তারই সঙ্গে আরও যেগুলো ইলেকট্রনিক জিনিস ইউজ হয় সেগুলো সব কিছুর নাম রয়েছে। তো এখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনারা কী কী বাড়িতে ইউজ করেন, তো সেগুলো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি ডেমো হিসেবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি যদি রেগুলার ল্যাম্প সিলেক্ট করি, তো সেই ক্ষেত্রে এখানে ওয়াট দেখুন 25 ওয়াট দেখাচ্ছে। তা আপনার বাড়িতে কত ওয়াটের জিনিসটি ইউজ হয় সেই ওয়াটটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি রেগুলার ল্যাম্প 100 ওয়াটের দিলাম, আর আমি দেখাচ্ছি যে আমার বাড়িতে 3টি চলে, তো সেই ক্ষেত্রে এখানে আপনাকে অ্যাড করতে হবে। তো দেখুন অ্যাড করার সাথে সাথে টোটাল লোড চলে আসলো 300, এবং টোটাল লোড কিলো ওয়াটে 0.3 চলে এসেছে। এবং একই রকমভাবে আপনার বাড়িতে আর কী কী ইউজ হয় সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। ধরুন আপনার বাড়িতে যদি ফ্রিজ থাকে, তো সেটি কত লিটারের, 165 লিটার, না 210 লিটার, না 300 লিটারের, সেটি আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি 210 লিটারের এটি সিলেক্ট করে দিচ্ছি। তারপরে দেখুন ওয়াট চলে এসছে 250 ওয়াট, 210 লিটার ফ্রিজের 250 ওয়াট হয়, সেটি অটোমেটিক নিয়ে চলে এসছে। তো আমি দিয়ে দিচ্ছি, আমার বাড়িতে একটা ফ্রিজ চলে, আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে লোডগুলো বাড়ছে, এই কিলো ওয়াটে 0.55 কিলোওয়াট বাড়ছে। একই রকমভাবে আপনারা যদি ফ্যান চলে, সেটি টেবিল ফ্যান হোক বা সিলিং ফ্যান, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেখবেন ফ্যান রয়েছে, যে টেবিল ফ্যান, সিলিং ফ্যান, ওয়াল ফ্যান একটাই দেওয়া রয়েছে, তো এটা আপনি সিলেক্ট করে দেবেন। এবার আপনাকে ওয়াট সিলেক্ট করতে হবে। আমি 100 ওয়াটের দিয়ে দিলাম, আমার বাড়িতে ধরুন 2টো ফ্যান চলে। দেখুন ফ্যান অ্যাড করার পরে টোটাল লোড দাঁড়িয়েছে 0.75 কিলোওয়াট। একই রকমভাবে আপনার বাড়িতে আরও কী কী ইউজ হয় সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি একটি ডেমো হিসাবে আরও কতগুলো জিনিস সিলেক্ট করে নিচ্ছি। ধরুন আমার বাড়িতে যদি কম্পিউটারে দেখি আমি, তো সেই ক্ষেত্রে 110 ওয়াট দেখাচ্ছে। ধরুন আমার বাড়িতে আমি কম্পিউটার দেখাচ্ছি, 2টো চলে, তো আমি অ্যাড করে দিলাম। দেখুন আস্তে আস্তে কিন্তু লোড বাড়ছে। এবার আমি যদি এসি অ্যাড করি, তো সেই ক্ষেত্রে ধরুন আমি 1 টন এসির ক্ষেত্রে সিলেক্ট করলাম। এখানে টোটাল এসির ক্ষেত্রে 3টি অপশান দেওয়া রয়েছে, 1 টন এসি, 1.5 টন এসি, 2 টন এসি। অনেকেই কমেন্ট করেছেন 0.65 টন এসি, তো সেরকম কিন্তু কোনো অপশান নেই, আপনি 1 টন সিলেক্ট করে দেবেন। আমি 1 টনের ক্ষেত্রে দেখাচ্ছি। দেখুন 1 টনের ক্ষেত্রে ওয়াট দেখাচ্ছে 1500 ওয়াট,
তো আমি যদি একটা সিলেক্ট করি, এবার যদি আমি অ্যাড করি, তো সেই ক্ষেত্রে টোটাল লোড চলে আসলো, এই লোডটি কিন্তু এসেছে। তো আপনারা ফার্স্টে নিজেদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এবং সেখানে দেখবেন যে আপনার কনজিউমার নাম্বারে কত লোড আগে দেওয়া রয়েছে, মানে আপনি কানেকশন নেওয়ার সময় কত লোড দিয়েছিলেন সেটি আপনারা কিন্তু দেখেছেন। আমি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে এই লোডটি আপনাদের দেখাবে। তো আপনারা এভাবে দেখে নেবেন যে আপনার বাড়িতে এখন বর্তমানে যা যা ইউজ হয় সেগুলোর সাথে এসি যোগ করে যদি আপনার সেই লোডটি থাকে, তাহলে কিন্তু আপনাকে লোড বাড়ানোর কোনো প্রয়োজন নেই। আর আপনার বাড়িতে যা যা ইউজ হয় সেগুলো নিয়ে প্লাস এসির লোড নিয়ে যদি এখানে বেশি দেখায় আর আপনার আগের যে লোড রয়েছে সেটি যদি কম থাকে, তা আপনাকে অবশ্যই নিজের লোডটি বাড়াতে হবে। আর এই টোটাল লোডটি যে কিলোওয়াটে আসলো সেটি আপনাকে কত কোটেশন পেমেন্ট করতে হবে সেটি আপনার এখান থেকে পেমেন্ট করতে পারেন। দেখুন এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন বলেছে প্লিজ সিলেক্ট টাইপ অফ কনজিউমার। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি বাড়ির জন্য যদি চালান তো সেই ক্ষেত্রে ডোমেস্টিক সিলেক্ট করবেন, এবং দোকানে যদি ইউজ করেন তো সেক্ষেত্রে কমার্শিয়াল সিলেক্ট করবেন, কারণ বাড়ির ক্ষেত্রে ডোমেস্টিক কানেকশন হয় এবং দোকানের ক্ষেত্রে কমার্শিয়াল হয়। আমি ডোমেস্টিক সিলেক্ট করে দিলাম যেহেতু আমি বাড়িতে ইউজ করব। আর তারপরে দেখুন বলেছে প্লিজ সিলেক্ট টাইপ অফ ক্যাটাগরি, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি যদি গ্রামাঞ্চলে থাকেন তো সেই ক্ষেত্রে রুরাল সিলেক্ট করবেন, এবং শহরাঞ্চলে থাকলে আরবান সিলেক্ট করে দেবেন। আমি রুরাল সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন বলা রয়েছে প্লিজ সিলেক্ট টাইপ অফ ফেস, এটি সিঙ্গেল ফেস অটোমেটিক থাকবে। তারপরে দেখুন বলা হচ্ছে প্লিজ সিলেক্ট মিটার কস্ট বাই কাস্টমার, এটি আপনাকে নো করতে হবে, কারণ আপনি যদি মিটার কস্ট দেন তো সেই ক্ষেত্রে কিন্তু এটি বেশি দেখাবে কোটেশনটা, এখানে আপনি নো করে দেবেন। তারপরে দেখুন নিচে বলা রয়েছে প্লিজ সাবমিট বিলো ডিটেলস টু শো কোটেশন অ্যামাউন্ট, এখানে আপনি ক্লিক করে দেবেন। দেখুন ক্লিক করার সাথে সাথে এখানে টোটাল চলে আসছে যে টোটাল সার্ভিস কানেকশন রয়েছে 3000 এবং সার্ভিস ডিপোজিট কস্ট 2839, টোটাল আপনাদের দিতে হবে 5839 টাকার আপনাদের কোটেশন পেমেন্ট কাটাতে হবে। এটি আমি আপনাদের দেখালাম 2.47 কিলোওয়াটের যে অ্যামাউন্টটি আসলো সেটি আমি আপনাদের দেখালাম। এখানে আপনারা যদি আরবান করেন বা আলাদা কানেকশন করেন, কমার্শিয়াল করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টটা বাড়বে বা কমবে, এরকমভাবে আপনারা দেখে নেবেন। আমি টোটাল দেখালাম 2.47 কিলোওয়াট। আর যদি আপনারা শুধু এসির জন্য দেন তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টটি আলাদা রকম আসবে, কারণ আপনারা এসি যখন দেবেন তো সেই ক্ষেত্রে এসির লোডটি খালি ক্যালকুলেট হবে। তো এই হিসেবে আপনারা দেখে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের কীভাবে নিজেদের লোডটি দেখতে হবে, যাতে আপনাদের এসির জন্য লোড বাড়াতে হবে না আপনার আগেই বাড়ানো রয়েছে লোড, তা আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে যদি আপনার দরকার লাগে তা আপনি অবশ্যই অবশ্যই বাড়াবেন, কারণ বাড়িতে এসি ইউজ করলে আপনাকে অবশ্যই নিজের মিটারের লোডটি বাড়াতে হবে, যদি কমানো থাকে তাহলে অবশ্যই বাড়াবেন। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে আপনাদের পরে একটি নতুন ভিডিওতে, একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।